এই যে মরিয়ম ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিশেষ একটা ফুল, ঔষধি একটা গাছ, ঔষধি একটা ফুল। এটা ভিজিয়ে খেলে যাদের বাচ্চা না হয় তাদের নাকি হয়, আমি জানি না সঠিক না বেঠিক। তো এই মরিয়ম ফুল নাকি 30 রিয়াল করে, বাংলাদেশের প্রায় 900 টাকা করে, শুনছেন নি খবর, 900 টাকা করে মরিয়ম ফুল। ঢাকা স্যালুন দেখা যাচ্ছে, এদিকটা কি পাওয়া যায়, ও জুতা দেখা যাচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য, এই যে দেখুন স্যান্ডেল, ছেলে মেয়েদের স্যান্ডেল। তারপর খেলনা, বিভিন্ন মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কিসমিস, কাজু বাদাম, পেস্তা বাদাম সবই তো পাওয়া যায়। তারপর বিভিন্ন শোপিসও রয়েছে দেখা যাচ্ছে, ঘড়ি টড়ি সবই আছে। এই যে দেখুন চাবির ছড়া, এদিকটাই দেখুন রয়েছে, এগুলো শোপিসের মতো, এই যে কোরআন শরীফের ডিজাইন করা, সাথে যে মদিনার ডিজাইন করা শোপিস, এই যে এটা হচ্ছে মক্কার কাবা শরীফের শোপিস, আল্লাহ লিখা, মানে বিভিন্ন রকম গড় সাজানো শোপিস এখানে দেখা যাচ্ছে, সোনালি রঙের, তারপর পাথর দিয়ে বাঁধানো। এই যে ক্লক টাওয়ারও দেখা যাচ্ছে, মক্কার ঘড়ি টাওয়ার, ঘর সাজিয়ে রাখার জন্য কিন্তু পারফেক্ট হবে, কেউ মক্কায় উমরা করতে আসলে এগুলো সাথে করে নিয়ে গেলে কিন্তু স্মৃতি হিসেবে থাকবে। ওটও দেখতে পাচ্ছি আমরা, সৌদি আরবের প্রতীক ওটের ভাস্কর্য, এই যে কাবাঘরের ভাস্কর্য দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মক্কা গেটের একটা শোপিস। এদিকটা রয়েছে ঘড়ি, ফিতা লাগানো ঘড়ি, চেইন লাগানো ঘড়ি, সোনালি রঙের, সাদা রঙের, কালো রঙের, লেডিস চেন্স, বিভিন্ন রকমের ঘড়ি, এগুলো ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায়, তবে দাম হচ্ছে রিজনেবল, সাধ্যের মধ্যে 20, 25, 30, 50 এরকমের রিয়াল, কিন্তু টাকা না, মানে 300 টাকা থেকে শুরু করে 500, 1000, 1500 টাকার মধ্যে। তারপর কসমেটিক্স দেখা যাচ্ছে, এটা কি খালি বোতল, এই যে ব্রেসলেট ট্রেসলেট এগুলো দেখা যাচ্ছে, তারপর এদিকটায় দেখতে পাচ্ছি খেজুর, খেজুরের কেজি কত করে এগুলা, 35 রিয়াল কেজি, বাংলাদেশের 900 টাকার মতো কেজি। আপেল, অরেঞ্জ এগুলোও কিন্তু এই মক্কার আশেপাশের ফুটপাতের দোকানগুলোতে বিক্রি করা হয়, এই যে বক্স খেজুরের, খেজুরের বক্সও পাওয়া যাচ্ছে।